আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসরুল আপনাদের রকনাসল ইউটিউব চ্যানেল যে চ্যানেলের রোগ সম্বন্ধে মেডিসিন সম্বন্ধে ভিডিও আপলোড করা হয় আজকে আপনাদের জন্য মানে সবথেকে ভালো ইনফেকশান কমানোর ট্যাবলেট নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন সবথেকে ভালো ইনফেকশান কমানোর ট্যাবলেটের নাম প্রথমত জানাই ট্যাবলেটটির নাম জোসেফ ফাইভ হান্ড্রেড এই ট্যাবলেটটি ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালকিম ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর কম্পোজিশান হল সেফোর অক্সিম ফাইভ হান্ড্রেড এম জি এই ট্যাবলেটটি আপনি কোন কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করবেন আপনাদের বাড়িতে বা যে কোনো পেশেন্ট কোনো ডক্টররা সাজেস্ট করে থাকে যে কোনো লাংস ইনফেকশান মানে বুকের মানে ফুসফুসে ইনফেকশান হলে আপনি এই ট্যাবলেটটি খাওয়াতে পারেন আরেকটা জিনিস জ্বর তীব্র জ্বর জ্বর কমছে না অনেক অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তাতেও জ্বর কমছে না সেক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি আপনি খাওয়াতে পারেন আরেকটি সমস্যা অনেক পেশেন্ট অপারেশনের পরে তার যে কাটা জায়গাতে ইনফেকশান হয়ে যায় যদি আপনার ইনফেকশান হয় ইনফেকশান যাতে না হয় সেই জন্য আপনি অনেক ডাক্তাররা দেখবেন যে এই ট্যাবলেটটি মানে এই ট্যাবলেটটি সাজেস্ট করে থাকে খাওয়ার জন্য কারণ এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনার কোনো ইনফেকশান হবে না স্কিন ইনফেকশান হোক বা কোনো লান্স ইনফেকশান হোক জ্বর থেকে কোনো ইনফেকশান হোক যে কোনো ইনফেকশান হলে আপনি এই ট্যাবলেটটি খান খেলে আপনার কোনো ইনফেকশান থেকে আপনি হানড্রেড পার্সেন্ট ইনফেকশান থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা একটা জিনিস এই ট্যাবলেটটি আপনি খাবেন কি তার ডোজ আছে এই ট্যাবলেটটি দিনে দুবার করে আপনাকে খেতে হবে দিনে দুবার কর দুবার করে খেতে হবে সকালে একটি রাত্রির একটি আপনাকে খেতে হবে এবং এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনার যে কোনো ইনফেকশান ভালো হয়ে যাবে এই ট্যাবলেটটি আপনি যে কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন এই ট্যাবলেটটি দশটি ট্যাবলেটের স্টিপ হয় ছটি ট্যাবলেটের স্টিপ হয় দশটি ট্যাবলেটের স্টিপের দাম আপনার পড়ে যাবে আটশো থেকে সাড়ে টাকার মধ্যে এবং ছটি ট্যাবলেটের স্টিপ আপনার প্রায় পাঁচশো ছশো টাকার মধ্যে পড়ে যাবে আপনাকে মানে প্রাইসটা জানিয়ে দিলাম এই ট্যাবলেটটি প্রাইসটা এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনার কিছুই কিছু কিছু সমস্যা হতে পারে যেমন মাথা ঘোরা গাবমি ভাব এবং গায়ে হালকা র্যাশ আসতে পারে স্কিনের র্যাশ আসতে পারে তার সঙ্গে পেটে যন্ত্রণা হতে পারে এই সমস্যাগুলো খুব কম মানুষেরই হয় হয় না বললে চলে তো এই সমস্যাগুলো হওয়ার ভয় আপনি যে খাবেন না তা নয় যদি কোনো সমস্যা হয় এই মানে ট্যাবলেটটি খাওয়ার পর আপনি আমাকে কল করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে এর ইনফেকশান বা ইনফেকশান ট্যাবলেটটি খাওয়ার পর আপনার যদি কোনো মানে স্কিনে যদি র্যাশ বার হয় বা পেটে যন্ত্রণা হয় বা মাথা ঘোরা সমস্যা থাকে বা গাভমি ভাব থাকে এইগুলো যদি সমস্যাগুলো আসে এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনি আমাকে মেসেজ করুন আমি আপনাকে সাজেস্ট করবো অন্য কোনো মেডিসিন খাওয়ার জন্য বা এই মেডিসিনটা চলবে তার সঙ্গে আপনি ওই সমস্যাগুলো আসলে কোন মানে কী মেডিসিন আপনাকে সাজেস্ট করব সেগুলো আপনাকে জানিয়ে দেবো তো আমা আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে নোটিফিকেশন বেলটা অন করুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করাবো সব থেকে মতো আপনার কাছে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে হ্যাভ এ নাইস ডে গুড নাইট